আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের গণিত পড়াবো। সবাই গণিত শীটটা বের করো। গত ক্লাসে আমরা 3 নম্বর অঙ্কটা করেছিলাম, আজকে আমরা 4 নম্বর অঙ্ক করব। সবাই শীটটা হাতে নাও, দেখো 4 নম্বরে কি আছে। একটি ইলিশ মাছের দাম 350 টাকা, একটি বোয়াল মাছের দাম 280 টাকা, একটি কাতলা মাছের দাম 220 টাকা। এখানে 3 প্রকারের মাছের 3 রকমের দাম দেওয়া আছে। ক নম্বরে চাইছে 5টি কাতলা মাছের দাম কত, 5টি কাতলা মাছের দাম বের করতে হবে। খ নম্বরে চাইছে 8টি বোয়াল মাছের দাম কত, গ নম্বরে বলছে 3টি ইলিশ মাছ ও 4টি বোয়াল মাছের দাম একত্রে কত টাকা। অঙ্কটা আমরা বোর্ডে করব। সবাই খাতা কলম নিয়ে বসো। প্রথমে আমরা ডাকটা লিখব, সবাই ডাক লেখো। দেখো কি লিখেছি, একটি ইলিশ মাছের দাম 350 টাকা, একটি বোয়াল মাছের দাম 280 টাকা, একটি কাতলা মাছের দাম 220 টাকা। এখন আমরা ক নাম্বার লিখবো, দেখো ক নাম্বারে কি বলছে। 8টি বোয়াল মাছের দাম কত, দেখো আমরা ক নম্বরে কি করব। ক নম্বরে কি চাইছে, ক নম্বরে চাইছে 5টি কাতলা মাছের দাম কত। এখানে 1টি কাতলা মাছের দাম দেওয়া আছে 220 টাকা, তাহলে 5টি কাতলা মাছের দাম কত হবে। আমরা লিখব মাছের দাম
320 টাকা। একটি কাতলা মাছের দাম কত? 220 টাকা। তাহলে পাঁচটি কাতলা মাছের দাম কত হবে? আমরা এটা কিভাবে লিখবো? সুতরাং পাঁচটি কাতলা মাছের দাম 220 গুণ 5 টাকা। কিভাবে করব? প্রথম আমরা গুণকের সাথে গুণের এককের গুণ করব। গুণক আছে 5, গুণের এককে আছে 0। 5 শূন্য 0, গুণক আছে 5, গুণের দশকে আছে 2। 5 2 10, 5 2 কত? 10। 10 এর কি আনব? 0 আনব। হাতে থাকবে 1। আবারও কি আছে? 5 2 10, 10 আর 1 11, 10 আর 1 কত? 11। তাহলে কত হলো? 1100 টাকা বা 1100 টাকা। উত্তর 1100 টাকা। সবাই অঙ্কটা বুঝেছো? দেখো খ নম্বরে কি চাইছে? খ নম্বরে দিয়েছে 8টি বোয়াল মাছের দাম কত। মানে 1টি বোয়াল মাছের দাম দেওয়া আছে, আমরা 8টি বোয়াল মাছের দাম বের করব। 1টি বোয়াল মাছের দাম কত দেওয়া আছে? 1টি বোয়াল মাছের দাম 280 টাকা। আমরা লিখব 1টি দাম 280 টাকা। তাহলে 8টি বোয়াল মাছের দাম কত হবে? সুতরাং 8টি বোয়াল মাছের দাম 280 গুণ কতটি মাছ? 8টি। তাহলে 8 গুণ করব, দেখো 8 এর সাথে যদি 0 গুণ করি তাহলে কি হবে? 8 শূন্য 0। 8 এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে কি হবে? 8 8 64। 8 8 কত? 64। 64 কি আনবো? 4 আনবো। হাতে থাকবে 6। হাতে কত থাকবে? 6। 8 2 16, 16 আর 6 22, 16 আর 6 কত? 22। 22 টা আমরা সরাসরি লিখব। উত্তর 2240 টাকা। উত্তর কত? 2240 টাকা। আমরা গ নম্বর অঙ্কটা করব। গ নম্বরে কি চাইছে দেখো? 3টি ইলিশ মাছ ও 4টি বোয়াল মাছের দাম একত্রে কত টাকা? আমরা প্রথমে 3টি ইলিশ মাছের দাম বের করব। তো কি লিখব? 1টি ইলিশ মাছের দাম কত? 1টি ইলিশ মাছের দাম 350 টাকা। ইলিশ মাছের দাম 350 টাকা। সুতরাং 3টি ইলিশ মাছের দাম
350 গুণ 3 কত হবে 300 3 5 15 15 আমরা এখানে লিখব 15 কি আসবে 5 আসবে হাতে থাকবে 1 হাতে কত থাকবে 1 3 3 9 আর 1 10 তিনটি ইলিশ মাছের দাম কত 1050 টাকা এখন আমরা কি বের করব চারটি বোয়াল মাছের দাম একটি বোয়াল মাছের দাম কত একটি একটি বোয়াল মাছের দাম 280 টাকা কত হবে 400 4 আতে 32 4 আতে কত 32 আমরা 32 টা এখানে লিখব 32 এর কি আসবে 2 আসবে হাতে থাকবে 3 4 2 8 8 আর 3 কত 11 8 আর 3 কত 11 তাহলে কত হলো 4টি বোয়াল মাছের দাম কত 4টি বোয়াল মাছের দাম 1120 টাকা বা 1120 টাকা এখন আমরা 3টি ইলিশ মাছ ও 4টি বোয়াল মাছের দাম যোগ করব 3টি ইলিশ মাছ ও 4টি বোয়াল সবাই অঙ্কটা ভালোভাবে বুঝেছ এখন আমরা এটা এসডব্লিউ করে বৃহস্পতিবারে নিয়ে আসবো ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড বাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয় খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস নেব সবাই বাংলা বই বের করো সবাই আমার বাংলা বই বইটি বের করো বইয়ে দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে বাংলা কানামাছি ভোবো এই গল্পটি পড়েছিলাম আজকে আমরা পড়ব 64 পৃষ্ঠা সবাই বইয়ে 64 পৃষ্ঠা বের করো 64 পৃষ্ঠা কানামাছি ভোবো গল্পে অনুশীলনীর যে পড়াগুলো আছে আজকে আমরা এই পড়াগুলো পড়ব দেখো এক নং আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি মানে শব্দার্থ পড়ব তারপর হচ্ছে দেখো দুই নং আছে শূন্যস্থান শূন্যস্থানগুলো পূরণ করব তাহলে এখন বোর্ডে সবাই খেয়াল করো আমরা শব্দার্থগুলো লিখি সবাই আমার সাথে সাথে লিখবে এবং শব্দার্থগুলো পড়বে দেখো আমরা লিখব এক নং আছে শব্দার্থগুলো তাহলে লিখব এক নং প্রশ্নের উত্তর শব্দার্থ লিখলে আমরা প্রথমে কি লিখব প্রদত্ত শব্দ শব্দার্থ তাহলে আমরা এখানে লিখব
হচ্ছে শব্দার্থ। দেখো প্রথমে আছে গ্রীষ্ম, গ্রীষ্ম শব্দের অর্থ কি? গরমের কাল। তাহলে আমরা লিখব গরমের কাল। তারপরে আছে দেখো মিছা মিছি, মিছা মিছি, মিছা মিছি শব্দের অর্থ কি? খামুখা। তাহলে আমরা লিখব মিছা মিছি শব্দের অর্থ খামুখা বা অযথা। তারপরে আছে দেখো বনভোজন, বনভোজন শব্দের অর্থ চড়ুই ভাতি। তারপর আছে দেখো ঝাঁক, ঝাঁক মানে হচ্ছে পাখি মাছ মাছি ইত্যাদি দল। তাহলে আমরা কি লিখবো? ঝাঁক শব্দের অর্থ পাখি মাছ মাছি ইত্যাদির দল। তারপরে আছে দেখো ছড়া, ছড়া হচ্ছে এক ধরনের ছোট কবিতা, ছোট যে কয়েকটা লাইনের যে ছোট ছড়া কবিতাগুলো থাকে এগুলোকে ছড়া বলে। তাহলে ছড়া শব্দের অর্থ কি? এক ধরনের ছোট কবিতা। তারপরে আছে দেখো শৈশব, শৈশব শব্দের অর্থ শিশুকাল। সবাই খেয়াল করো আমরা শব্দার্থগুলো লিখলাম। দেখো গ্রীষ্ম, গ্রীষ্ম শব্দের অর্থ গরমের কাল। তারপরে হচ্ছে মিছা মিছি, মিছা মিছি শব্দের অর্থ খামুখা। তারপর হচ্ছে বনভোজন, বনভোজন শব্দের অর্থ চড়ুই ভাতি। ঝাঁক, ঝাঁক শব্দের অর্থ পাখি মাছ মাছি ইত্যাদি দল। তারপর হচ্ছে ছড়া, ছড়া শব্দের অর্থ এক ধরনের ছোট কবিতা। শৈশব, শৈশব শব্দের অর্থ শিশুকাল। এভাবে সবাই সুন্দর করে শব্দার্থগুলো উঠাবে এবং সুন্দর করে মুখস্থ করবে, বানানগুলো অবশ্যই ভালো করে দেখবে যেন বানানে কোথাও ভুল না হয়। তারপরে দেখো আমরা দুই নং করব, দুই নং এ দেখো আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে উপরে কতগুলো শব্দ দেওয়া আছে দেখো, ছয়টা শব্দ দেওয়া আছে, নিচে ছয়টা শূন্যস্থান দেওয়া আছে, ছয়টা বাক্য এখানে অপূর্ণ। উপরের প্রদত্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিচের বাক্যে সঠিকভাবে বসিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে, বাক্যগুলো তৈরি করতে হবে। উপরের শব্দগুলো কোথায় কোন শব্দটা বসবে এটা আমরা বাক্য পড়ে বুঝে নিব। তাহলে দেখো প্রথমে আছে ক নম্বরে, আমরা কাল ড্যাশ গিয়েছিলাম। তাহলে আমরা কোথায় গিয়েছিলাম? এখানে যে ছয়টা শব্দ আছে এখানে দেখো কি কি আছে, মিছা মিছি, গ্রীষ্ম, বনভোজনে, ঝাঁকে, ছড়া, শৈশব। তাহলে দেখো এখানে ক নম্বরে আছে আমরা কাল ড্যাশ গিয়েছিলাম, এখানে কি হবে আমরা কাল বনভোজনে গিয়েছিলাম। তারপর আছে দেখো খ নম্বর, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস ড্যাশ কাল। আমরা জানি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস, প্রথম যে দুইটা মাস এই দুই মাস মিলে হয় গ্রীষ্মকাল। তারপরে আছে দেখো ড্যাশ তিনি ছুটে এসেছেন, এখানে কি হবে মিছা মিছি, মিছা মিছি তিনি ছুটে এসেছেন। তারপরে ঘ, ড্যাশ ঝাঁকে পাখি উড়ছে, এখানে কি হবে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে। তারপরে দেখো মা আমাকে ড্যাশ শিখিয়েছেন, মা আমাকে কি শিখিয়েছেন, এখানে দেখো আছে ছড়া, তাহলে এখানে কোন শব্দটা হবে মা আমাকে ছড়া শিখিয়েছেন। তারপরে আছে দেখো চ নম্বরে, আমার দেশ কেটেছে মামার বাড়িতে, এখানে কি হবে শৈশব, আমার শৈশব কেটেছে মামার বাড়িতে। এভাবে আমরা বাক্যগুলো পূরণ করব। তাহলে দেখো আমরা কি লিখব, দুই নং প্রশ্নের উত্তর ক নম্বর দেখো আমরা লিখব, আমরা কাল দেশ গিয়েছিলাম, আমরা কাল দেশ
কি হবে বনভোজনে আমরা বনভোজনে গিয়েছিলাম তারপর আছে দেখো খ নাম্বার বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস দেশকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস দেশকাল এখানে কি হবে গ্রীষ্ম তাহলে আমরা এখানে কি লিখব গ্রীষ্মকাল তারপরে দেখো গ নাম্বার দেশ তিনি ছুটে এসেছেন এখানে কি হবে মিছে মিছে তিনি ছুটে এসেছেন মিছা মিছি তিনি ছুটে এসেছেন তারপরে দেখো ঘ নম্বরে আছে দেশ ঝাঁকে পাখি উড়ছে এখানে কি হবে ঝাঁকে 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 পাখি উড়ছে তারপরে দেখো ও নম্বরে কি আছে মা আমাকে দেশ শিখিয়েছেন মা আমাকে ছড়া শিখিয়েছেন তারপরে দেখো আছে চ নম্বরে আমার দেশ কেটেছে দেশ কেটেছে মামার বাড়িতে তাহলে এখানে কি হবে আমার শৈশব কেটেছে মামা বাড়িতে তাহলে সবাই আরেকবার খেয়াল করো আমরা কি লিখলাম ক নম্বরে ছিল আমরা কাল দেশ গিয়েছিলাম আমরা কাল বনভোজনে গিয়েছিলাম বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল মিছামিছি তিনি ছুটে এসেছেন ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে মা আমাকে ছড়া শিখিয়েছেন আমার শৈশব কেটেছে মামার বাড়িতে এভাবে তোমরা শব্দার্থ শূন্যস্থানগুলো ভালো করে পড়ে নিবে তাহলে আজকে তোমাদের পড়াটা দেখো সবাই দেখো আজকে বাংলা পড়া কি লিখবে বাংলা হচ্ছে বোর্ড বই চৌষট্টি পৃষ্ঠা চৌষট্টি পৃষ্ঠা আমরা কি পড়ব অনুশীলনের এক ও দুই নং অনুশীলনের এক ও দুই নং শিখা আজকের পড়া তাহলে তোমাদের এতটুকু পর্যন্তই তোমরা ভালো করে এক নং এর শব্দার্থগুলো এবং দুই নং এর শূন্যস্থানগুলো বানান সহ সতর্কতা নিয়ে সুন্দর করে মনোযোগ দিয়ে তোমরা পড়বে খাতায় লিখবে তাহলে আজকে তোমাদের পড়া এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো গুড বাই